বংশে বলা হয়েছে 2019-20, 2021 ও 2022 সালে পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করো। পুঞ্জীভূত অবচয় হিসাব করতে বলছে আমাদের কয় বছরের, 2019-20-21 এবং 22 সালের প্রস্তুত করতে বলছে। তাহলে এই 4 বছরের পুঞ্জীভূত অবচয় যদি হিসাব আমরা প্রস্তুত করি, এটি আমাদের অঙ্কের গ নাম্বার করণীয় বিষয় হচ্ছে পুঞ্জীভূত অবচয়। এখন পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করার জন্য আমরা দেখো আগে কিন্তু এই অঙ্কটার আমরা কি বের করে নিয়েছিলাম, এই অঙ্কটার কিন্তু আমরা একটা অবচয় সারণী প্রস্তুত করে নিয়েছিলাম। এই অবচয় সারণীটা আমাদের এখন দরকার হচ্ছে। এই অবচয় সারণীর মাধ্যমে আমরা প্রথমেই পুঞ্জীভূত অবচয়ের এই যে বিষয়টা আছে এটা আমরা ক্লিয়ার হতে পারবো। তাহলে এখন দেখো এটি কিন্তু আমরা এমনি টিকা বা নোট আকারে করে নিয়েছি। এখন 2000 কত, প্রথমেই আসি 2019 সালে যেহেতু অঙ্কটি শুরু হয়েছে 2019, প্রথমেই অবচয় পুঞ্জীভূত অবচয় করতে বললে পুঞ্জীভূত অবচয়ের জাবেদা কি ছিল, আমরা জাবেদায় আসি। তাহলে আমাদের আমরা জানি এটা জাবেদা কি, এই যে দেখো অবচয় হিসাব ডেবিট এবং পুঞ্জীভূত অবচয় হিসাব হয় আমাদের কি ক্রেডিট। তাহলে এই যে এটার যেহেতু আমরা খতিয়ান করব, সুতরাং এটি খতিয়ান করার জন্য এটি গুরুত্বপূর্ণ আমাদের বিষয়। দেখো এখানে করতে বলছে কিন্তু এই যে পুঞ্জিবাহী ক্রেডিট হিসাব খাতের আমাদের খতিয়ান করতে বলছে। আমরা এখানে লেখার সময় তাহলে বিবরণে কি এই দুটো অপশনে কোনটা লিখবো, এই বিবরণে কিন্তু আমাদের তখন এই অবচয় হিসাব লিখতে হবে, যেটা হিসাব আমাদের খতিয়ান করতে বলবে তার বিপরীতটা আমাদের লিখতে হয়। তাহলে এখানে লিখে দেবো অবচয় হিসাব। এখন এই পুঞ্জীভূত অবচয়ে কি ক্রেডিট, তার মানে এখানে যে ব্যালেন্স টাকাটা হবে সেটা কিন্তু অবশ্যই আমাদের কি ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স হবে। যেহেতু এখানে দেখো 2019 সালের অবচয় আমরা বের করে নিয়েছি, কিন্তু এটি কত ক্রেডিট টাকা, পুঞ্জীভূত অবচয় কি ক্রেডিট, তাহলে ক্রেডিট এখানে ক্রেডিট, সুতরাং টাকাটা হবে আমাদের ক্রেডিট, অবশ্যই ক্রেডিট। তাহলে এখানে আমরা টাকাটা দিয়ে দিলাম 1,30,000 টাকা। এই এই ব্যালেন্সটাকে কিন্তু আবার আমাদের কি করতে হবে, এটাকেই কিন্তু আবার আমাদের ক্রেডিট ব্যালেন্সে নিয়ে যেতে হবে। এটি গেল 2000 কত সালের, 2019 সালের কিন্তু হিসাব। এই এখানে কিন্তু তারিখটাও দিতে হবে যে ডিসেম্বর 21, এটি 1 বছরের শেষ হলো। এরপরে আমরা যাবো 2020, 2020-এ যায় আমরা যাবো ডিসেম্বর আবার 31। এই এই যে এটা দেওয়ার পর এখন আবার এখানে বিবরণের ঘরে আসো, বিবরণের ঘরে এসে আবার লিখতে হবে আমাদের কি ওই একই কথা লিখতে হবে যে অবচয় হিসাব। তাহলে অবচয় হিসাব লিখে দেবো আমরা এখানে অবচয় হিসাব। 2020 সালের অবচয় আমরা বের করছি 2,34,000 টাকা। তাহলে 2,34,000 টাকা আবার আসলো আমাদের ক্রেডিট ব্যালেন্সে এখন, সরি 2,34,000 টাকা। এখানে এই যে 2,34,000, 2, 3, 4, 2,34,000 টাকা, এই যে 2,34,000 টাকার সাথে কি হবে, এই যে আগের যে ক্রেডিট ব্যালেন্সটা আছে এটার সাথে এটা কিন্তু আমাদের যোগ করে দিতে হবে। তাহলে 3,64,000 টাকা, অর্থাৎ কি 1,30,000 টাকা আমাদের ক্রেডিট ব্যালেন্স আছেই আগে, তার সাথে কি হয়েছে, তার সাথে এই যে অবচয়টা এসে আবার এখানে যোগ হয়েছে। যেহেতু পুঞ্জীভূত করতে বলছে আমাদের, পুঞ্জীভূত অবচয়ের জন্য আমরা এটা করতেছি এবং এখানেও আমরা পুঞ্জীভূত আকারেই দেখাচ্ছি। এরপর এটা গেল কত, 2020, এরপরে আসো 2021 সাল, আবার আসো ডিসেম্বর 31, ডিসেম্বর 31, এখানে আবার আসব, এখানে লিখে দেবো যে অবচয় হিসাব আমাদের লিখতে হবে প্রতিবার অবচয় হিসাব। এখন 2021 সালের অবচয় বের করছি কত, 1,87,200 টাকা। তাহলে এখানে এটা দিয়ে দেবো যে অবচয় হিসাব 1,87,200। এই 1,87,200-র সাথে এই যে আগের যেটা আছে 3,64,000 টাকা, এটা কিন্তু কি হবে আমাদের যোগ হবে, তাহলে যোগ হলে হবে 5,51,200 টাকা। তাহলে এটি গেল আরো 1 বছরের শেষ হলো। এরপরের সালে আমরা আবার যাবো 2022 সাল, 2022 সালের ডিসেম্বর 31, ডিসেম্বর 31, আবার আমাদের লিখতে হবে এখানে অবচয় হিসাব। এখানে লিখে দেব অবচয় হিসাব, অবচয় হিসাব, আবার আসো এখানে টাকার ঘরে আসো, টাকায় দেখো এখানে কত বলা আছে, টাকায় ছিল কত 1,49,760 টাকা। তাহলে 1,49,760 টাকা আমরা দিয়ে দেব। এখন এই 1,49,760 টাকার সাথে আমাদের পূর্বেরটার সাথে কি হবে, যোগ হবে, তাহলে আমরা প্রায় পেয়ে যাব কত, 7,90,000, 7,960 টাকা। এটি হলো আমাদের কি পুঞ্জীভূত অবচয় হিসাব, এটি হলো আমাদের পুঞ্জীভূত অবচয় হিসাব। পুঞ্জীভূত অবচয় এটা এভাবে আমাদের পুঞ্জীভূত অবচয় করতে বললে আমাদের এইভাবেই করতে হবে। তাহলে এখানে দেখো
এই অপচয় সারণী ব্যবহারের মাধ্যমে, এটি আমাদের কিন্তু করতে বলে নাই অঙ্কে, অপচয় সারণী, অপচয় সারণী করার মাধ্যমে আমরা প্রতি সালের অপচয় বের করে নিয়েছি, যেটাতে আমরা জাবেদারে কাজ দেখিয়েছি এবং কি পুঞ্জীভূত অপচয় হিসাবে কাজ দেখিয়েছি। কারণ অপচয়ের পরিমাণ নির্ণয় করা জানা না থাকলে যদি আমাদের একাধিক বছরের পুঞ্জীভূত অপচয় বা অপচয় হিসাব প্রস্তুত করতে বলে, তাহলে কিন্তু আমরা সেটি পারবো না। তো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমি তোমাদের কাছে আমার একটাই চাওয়া, সেটা হচ্ছে সেটি আমাদের আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিও তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং কোনো কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। তাহলে আমি চেষ্টা করবো সে তার আলোকে প্রতিনিয়তই ভিডিও আপলোড করার জন্য। তো ধন্যবাদ, এতক্ষণ সাথে থাকার।